আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই মুহূর্তে আবারও আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে আমি একটা অ্যান্ড্রয়েড ফোনের চার্জিং পোর্ট কীভাবে মাদারবোর্ড থেকে তুলি এবং কীভাবে আমরা পরিষ্কার করে এই পোর্টগুলো চেঞ্জ করে থাকি সেই বিষয়টাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আমরা কীভাবে কাজগুলো করি, অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার্স, আমরা এখানে সুন্দর করে পেস্ট দিয়ে নিলাম, আমরা সবসময় ভালো মানের পেস্টটা ব্যবহার করি। তো ভিউয়ার্স, আমরা এখন হট গান দিয়ে সুন্দর করে এটাকে হিট দেবো। 370 ডিগ্রি আমরা টেম্পারেচার দিয়ে হিট দিতেছি এবং আমাদের যে হট গান CSM টুলসের হট গান। তো ভিউয়ার্স, আমরা ভালো মানের প্রোডাক্টগুলো সবসময় ব্যবহার করে থাকি এবং এই কাজটা আমরা করবো। দেখুন এই চার্জিংয়ের পিনটাও সেফ থাকবে, পিনটাও নষ্ট হবে না। দেখুন আমরা উপর থেকে হিট দিতেছি, আমরা ভালো মানের হট গান ব্যবহার করি, এই চার্জিং পোর্টগুলো চেঞ্জ করি, ডিসপ্লে কানেক্টারগুলো চেঞ্জ করি, সেক্ষেত্রে আমরা উপর থেকে হিট দিয়ে কাজগুলো করতে পারি, এই প্লাস্টিকগুলো গলে না। তো ভিউয়ার্স, আমরা ডিসোল্ডার উইকের মাধ্যমে আমরা বোর্ডের যে এক্সট্রা যে রাঙগুলো আছে, বিজিএ যে পেস্ট, এই রাঙগুলো আমরা সুন্দর করে তুলে নেব। দেখুন আমাদের যে পিনের যে জায়গাগুলো সুন্দরভাবে সেভ হয়ে থাকবে, এই জায়গাগুলো নষ্ট হবে না এবং মাদারবোর্ড থেকে কোনো লাইন ড্যামেজ হবে না, কোনো লাইন ছিঁড়ে উঠে চলে আসবে না। অন্যান্য টেকনিশিয়ান ভাইরা দেখি কাজ করে, এই চার্জিং পিনের দাগাগুলো নষ্ট করে ফেলে এবং মাদারবোর্ডের যে চার্জিং পিনের যে লাইন পাঁচটা যে কানেক্টারের যে লাইন থাকে সেই লাইনগুলো মাদারবোর্ড থেকে ছিঁড়ে যায়। তো আমাদের ক্ষেত্রে সেগুলো হয় না, আমরা সেগুলো একদম অরিজিনালের মতো সেফ রেখেই আমরা কাজগুলো করে থাকি। তো আমাদের কাজগুলো আপনারা ফলো করুন, ফলো করলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা সেভাবেই কাজগুলো করি, আমরা ডিসোল্ডার উইকের মাধ্যমে এই যে চার্জার পিনের যে লেগের যে সাইডটা আছে সেই সাইডগুলো আমরা সুন্দর করে এক্সট্রা যে রাঙগুলো আছে বোর্ডের সঙ্গে এই রাঙগুলো তুলে নিয়ে আসবো। তো ভিউয়ার্স, আমরা দেখুন কীভাবে এই রাঙগুলো চুষে তুলে নিয়ে আসছি, ডিসোল্ডার উইক ব্যবহার করি আমরা। আমরা সবসময় কাজগুলো সুন্দর করে করার চেষ্টা করি, আমরা যেভাবে কাজগুলো করি, কাজগুলো একটু সময় লাগলেও আমরা ভালো করে কাজগুলো করে দিই। আমাদের কাস্টমার ব্যবহার করে অনেক দিন ব্যবহার করতে পারে, আমরা সেভাবে কাজগুলো সুন্দর করে দিই। তো ভিউয়ার্স, আমাদের কাজগুলো আপনারা ফলো করবেন, আমাদের এরকম কাজ নিয়মিত কাজ আমাদের চ্যানেলে আপলোড করা হয়, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমাদের এই চার্জিং পোর্টের বিষয়ে অনেকগুলো ভিডিও আছে, চাইলে সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। তো ভিউয়ার্স, আমরা সুন্দর করে এটাকে যে এক্সট্রা যে রাঙগুলো আছে মাদারবোর্ডের সঙ্গে আমরা সবগুলো রাঙ এই ডিসোল্ডার উইকের সঙ্গে চুষে তুলে নিয়ে আসবো এবং এখানে আমরা একটা নতুন পিন চেঞ্জ করে দেব এবং পরিবর্তন করে দেব। তো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকুন। তো আজকের মতো এখানেই আমরা বিদায় নেব, আপনাদের সঙ্গে আবারও অন্য কোনো ভিডিওতে কথা বলবো এবং অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমরা এ পর্যন্তই করলাম। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে এবং কথা হবে, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।